প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তোমার বাড়ি দরকার তো আমি তোমাকে বাড়ি লিখে দেবো, আমি বলেছি আমি লিখে দেবো, আর কোনো প্রবলেম? না, আর কোনো প্রবলেম নেই, আর কোনো প্রবলেম নেই। কিন্তু এখন এই মুহূর্তে আমি বাড়ি থেকে চলে যেতে চাই, তুমি আমার সাথে যাবা কিনা তুমি সেটা বলো। আচ্ছা ঠিক আছে নিলয়, তুমি একটু শান্ত হও প্লিজ। না আমি কোনো শান্ত হবো না, তুমি এখন এই মুহূর্তে গিয়ে সবকিছু নিয়ে আসো, ব্যাগটা নিয়ে আসো, যাও প্লিজ। তুমি তুমি যাও, গাড়ি বের করো, আমি আসছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো তুমি। তুমি বুঝতে পারছো না কেউ আমাকে পাগল করার চেষ্টা করছে, কেউ আমার পিছনে লেগে আছে, তুমি বোঝার চেষ্টা করো। অস্থি আমি 100% ঠিক আছি, আমার শরীর একদম ভালো, আমি ডাক্তারের কাছে কেন যাব? তাহলে এরকম উদ্ভট আবোল তাবোল কথা কেন বলছো? যদি তুমি ঠিক থাকো, সে পাগলামি করার তো একটা লিমিট থাকে, তুমি তোমার লিমিট ক্রস করে ফেলছো। চিৎকার দিয়ে উঠত সেদিন রুমের ভিতরে, উঁকি মেরে দেখি স্যারকে খুব অস্বাভাবিক লাগছে। স্যার মাঝে মাঝে একা একা কার সাথে কথা বলে, গাড়িতে উঠে কথা বলতেই থাকে, পিছনে তাকিয়ে দেখি স্যার ছাড়া গাড়িতে আর কেউ নেই। সেদিন রুমের ভিতর স্যারের কর্মকাণ্ড দেখে আমি খুব ভয় পাই, ভয় পেয়ে চলে এসে। বুঝলাম, তা কতদিন? কি ড্রাইভারের চাকরির বয়সটা কতদিন? প্রায় 3 মাস। ওকে দেখে কি মনে হয়,
তাই না? পাগল হবের পাগল, গল্পটা আগাও, তারপর কি হলো বলো। এই তো আছি, ভালো আছি। কি অবস্থা রাব্বানি ভাই, বেতন টেতন বাড়ছে? হ্যাঁ বাড়ছে, এবছর 2000টা বাড়ছে। ও তাহলে তো ভালোই আছেন। তা আপনি পারে নাই? বেতন বাড়বো কি, জয়েন করলাম এখানে 5 বছর আগে, তখন তো 5000 টাকা দিয়ে জয়েন করলাম, এক বছর ঘুরতে না ঘুরতে 10000 টাকা হলো, এখন তো 15000 টাকা বেতন পাইছি। এটা বা কম কিসে, এই জামানায় এত টাকা দিয়ে ড্রাইভার কেউ রাখে? এই ম্যাডাম কিন্তু অনেক ভালো মানুষ। হ্যাঁ ভালো তো, আপনার এত টাকা কিসে? ও ম্যাডাম মনে হয় ভুলে ফালে রেখে গেছি গাড়ির ভিতরে, দিয়ে আসি টাকাটা। আমি আসলে বুঝতে পারতেছি না আপনি আমার পরীক্ষাটা কেন নিলেন। আমি তো আসলে একটা ড্রাইভার, আমার তো পরীক্ষা নেওয়ার কিছু নাই। তারপরে যখন আপনি পরীক্ষা নিলেন, আমি কি জানতে চাইতে পারি আপনি কেন পরীক্ষাটা নিলেন? হ্যাঁ জানতে পারো, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে। জি বলেন। প্রথম দিন থেকেই তোমাকে আমার একটু অন্যরকম মনে হয়েছে। ইনফ্যাক্ট আমি তোমাকে সন্দেহ করছিলাম, তারপর খোঁজ খবর নিয়ে জেনেছি যে তুমি মাস্টার্স কমপ্লিট করা একজন ছেলে। তাহলে যে চাকরিটা তোমার যোগ্যতার সাথে যায় না, সেই চাকরিটা তুমি কেন করছো? আপনি যখন জানতে চাচ্ছেন আপনারা, আমি আর মিথ্যা বলবো না, আপনাকে আমি সব সত্যি কথাই বলবো। আমি আসলে 24 আওয়ার্স আপনার সাথে সাথে থাকতে চাইছিলাম। আমার সাথে 24 ঘন্টা থাকতে চাও মানে? আপনার সঙ্গ আমার অনেক ভালো লাগে। আমার সঙ্গ? জি। আমার সঙ্গ কি কারণে তোমার ভালো লাগে? কারণ আপনারা আমি কোনোভাবে চোখের আড়াল করতে চাইনি, সেজন্য। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? যে আমি ভালো করে বুঝতে পারছি আমি কি বলছি। আমি সেটাও জানি যে আমি এখন আপনাকে যে কথাটা বলবো, এই কথা বলার পর আমার চাকরিটা এখানে থাকবে না, কিন্তু তারপর আমি বলবো। আমি আপনাকে ভালোবাসি। দাঁড়ান, যাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাও না, তাকে এক মুহূর্তের মধ্যে ছেড়ে চলে যাচ্ছ? ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, এই বিশাল সম্পত্তির মাঝখানে আমাকে একা রেখে তারা চলে। এরপর থেকে যারাই আমার কাছে এসেছে, আমার খালি মনে হয়েছে যে
আমাকে আপন করার জন্য না, আমার সম্পত্তির জন্য আমার কাছে এসেছে। একমাত্র তোমাকেই দেখলাম যে শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার কাছে আসতে চায়। এখন তাকে যদি আমি আর যেতে না দিই, আমি কত কষ্ট করে সকালে রান্নাঘরে গিয়ে তোমার জন্য নাস্তা বানালাম যে আজকে প্রথম আমরা একসঙ্গে নাস্তা করবো, তুমি এখনো ঘুমিয়ে আছো।
কি হয়েছে? এটা এটা আসলো কোথা থেকে? সেটা আমি কি করে বলবো? এক কাজ করি, আশেপাশের লোকদের খবর দিই। খবর দিবে মানে? তুমি খবর ফাইন, খবর দাও, আশপাশের সব মানুষকে জানা, পুলিশ এসে আমাকে ধরে নিয়েছে। ভালো বুদ্ধি বের করেছো তুমি। হ্যাঁ, তাহলে কি করবে বলবে তো? কি করবো কি করবো কি করবো? ড্রাইভারকে এখনই ফোন করো, আমি ফোন করছি এখনই, বলি তাড়াতাড়ি গাড়িটা বের করতে। গাড়ি বের করে কি লাভ হবে? পালিয়ে যাবে? পালিয়ে যাবো কিসের জন্য? এই লাশটাকে নিয়ে গিয়ে কোনো বালুতে কোথাও পুঁতে ফেলবো। ফোন করতে হবে আমাকে এখনই। আসছে তাতে কি প্রবলেমটা আরও বাড়বে না? প্রবলেম বাড়লে বাড়বে। এখন যদি এই লাশটা পুলিশ দেখে আমাকে থানায় নিয়ে যাবে, আমাকে নানা রকমের প্রশ্ন করবে, আমি সর্বপ্রথম করতে চাই না। ফোন করতে হবে আমাকে, আমি ফোনটা দাও। মোবাইলটা কোথায়? মোবাইলটা হ্যালো হ্যালো, আরে একটা কাজ করো, তাড়াতাড়ি গিয়ে গাড়িটা বের করো। আরে কি আশ্চর্য, তোমাকে যেটা করতে বলছি সেটা করো, এত প্রশ্ন কেন করছো? এখন বের করো এখন। ড্রাইভার কি কি সাথে জড়ানো তো ঠিক হবে? কেন ঠিক হবে না? কেন না, ও তো অন্য কিছু মনে করে পুলিশকে বলেও দিতে পারবে না। হ্যালো আরিফ, ইয়ে গাড়ি বের করার কোনো দরকার নেই। এত কথা কখনো জিজ্ঞেস করবে না, যেটা বলছিস সেটা করো। তুমি চাবিটা তোমার কাছে আছে না? হ্যাঁ হ্যাঁ, রাখো, আমি আসছি। রাখো। এখানে কোথাও ছিল কোথায়? বাথরুমে তো কিছুই ছিল না। ছিল ছিল, আমি নিজের চোখে দেখেছি, ছিল। তুমি কথা বলো না। আমি খুব ভালো করে জানি যে এইসব তোমার কাজ, তুমি নিজে থেকে কাজ করছো। তোমাকে আমি খুন করেছিলাম, তোমাকে মেরে ফেলেছিলাম। এগুলো আমার কাজ হলো তো? তুমি এখন একটা রিল্যাক্স ওয়েতে ঘুম দাও, সব ঠিক হয়ে যাবে। ঘুমাও না। আমি যেখানে যাই সেখানে লাশটা চলে আসে। কোথেকে আসে, কিভাবে আসে আমরা বুঝতে পারি না। একটা
লাশ আমাকে কুড়ি করে খেয়ে ফেলছে, আমাকে শেষ করে ফেলছে। আপনি যে বললেন অস্থি আপনার সামনেই ছিল এবং অস্থিকে নিয়েই আপনি লাশটি বালুতে পুঁতে ফেলেছেন, তারপরও কিভাবে লাশটি আপনার পাশে আসে এবং লাশটিকে নাকি আপনি টয়লেটেও দেখেছেন? আমি আপনাকে সত্যি বুঝি, আমি অস্থি আমরা দুজনকে বালুর ভিতরে লাশটাকে পুঁতে ফেলেছিলাম, একদম ভালো করে পুঁতে ফেলেছিলাম, কিন্তু তারপর আপনি বিশ্বাস করলেন না। লাশটা যেন কোথ থেকে চলে আসে, কোথ থেকে যেন তোমার কাছে চলে আসে, আমি কোনোভাবে বুঝতে পারি লাশটা কাছে কেন বসে, কোনোভাবে এটাকে আটকাতে পারছি না, কিন্তু এটা আসে যেখানে যাই সেখানে শুধু চলে আসে আমার কাছে। আপনি বললেন গাড়ি চালানোর সময়ও দেখেছেন, তো ওই দিন লাশটি কী করেছিলেন? আমি আসি অস্থি সারাটা কোনো আমার সাথে থাকে সবসময়, ওদিনও আমার পাশের সিটে বসেছিল। আমি আরও আমরা দুজন শপিং শেষ করে আমরা দুজন গাড়িতে করে ফিরছিলাম, ফিরে আসছি সময় ঠিক যেদিনটাতে চলে আসবো তার আগের দিন রাত্রে আবার সে একই ঘটনা, সেই ঘটনার কারণে আমি সবকিছু জানতে পারলাম। কি জানতে পারলে? তারপর
ও মাই গড, আপনার কথা শুনে তো আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। তারপর তারপর কি করলেন? তারপর কি করব, তারপর ওই বাসা ছেড়ে আবার আগের বাসায় চলে আসলাম। আগের বাসায় এসে কোনোভাবে স্বস্তি পাচ্ছিলাম না, যেখানে যাচ্ছিলাম সেখানেই লাশটা চলে আসছিল। কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না, টিকতে পারছিলাম না। আমার জীবনটাকে আবার অতিষ্ঠ করে ফেলেছিল, একদম সব কিছু অতিষ্ঠ হয়ে গেল। তারপর একটা পর্যায়ে কোনো কিছু করতে না পেরে আমি আমার বাপের ভয় লোক করতে পুলিশের কাছে এসে সুপ্রত করলাম। বুঝলাম। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, শুনেছি অস্তি আপনাকে অনেক ভালোবাসত, তারপরেও তাকে খুন করলেন কেন? কারণ আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে একদম ভালোবাসতাম। আমি শুধু টাকা ভালোবাসতাম, টাকা। কিন্তু আমি ওকে খুন করতে চাইনি, কোনোভাবে খুন করতে চাইনি। শুধু একটা একটা ভুলের কারণে আজকে ও বুঝে ওই বাড়ির পথিক। একটা ভুল, একটা ভুলের জন্য ওকে মেরে ফেললেন? মারতে চাইনি ওকে, আমি কোনোভাবে ওকে মারতে চাইনি। সেদিন আমি ল্যাপটপে কাজ করছিলাম, আমি হঠাৎ করে ও একটা দড়ি এনে আমার মুখের সামনে, অনেকদিন খোলা আকাশে উঠি, আজ আমি স্বাধীন ভাবে উঠবো। ঠিক আছে, আকাশ তো খোলা আছে, তুমিও স্বাধীন ভাবে যাই উঠতেই পারো। এত বড় আকাশে আমি একলা উঠতে পারবো না নিলয়ের সাথে, আমার ডানা লাগবে। এত সুন্দর কবিতা শোনা পড়তে ইদানিং কি বলেন, একটু পাগল পাগল লাগে মাঝে মাঝে, মনে করেন এই যে চুল টুলি করে কেমন জানি মনে হয়। তোমাদের ম্যাডাম কিভাবে মারা গেল? যতদূর জানি তো যে রাতে ঘুমের মাঝে নাকি সে মারা গেছে। এটা কি সত্য? এটি তো আমরা জানি।
আর কিছু জানো না? না আর কিছু, কিন্তু আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন কি? আপনাকে তো চিনলাম না। আমি ডিবি পুলিশ থেকে ইনকোয়ারিতে এসেছি। আর কি জানতে চান স্যার? কেন? কারণ বাসায় ফিরবার সঙ্গে সঙ্গে আমার মাথায় ভূত চেপে বসেছিল। তারপর ইতিহাস Oh.
শুনছো না তুমি? এই অস্তি, তুমি কি মৃত? যদি আপনার ফাঁসি হয় তাহলে আপনার লাশটা নেওয়ার মতো কি কেউ আছে? লাশটা কি করবে?